প্রেট্টাপোল সীমান্তে স্বাধীনতা দিবস পালন বিএসএফের বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি সৌহার্দ্য বিনিময় দু দেশের বাহিনীর গোটা দেশের সাথে তাল মিলিয়ে যথাযথ মর্যাদা সহকারে ভারতবর্ষের 77তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে বিএসএফের 145 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে এদিন সীমান্তে স্বাধীনতা দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাজু প্রতিহাস উদিত বিএসএফের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে মিষ্টিও তুলে দেওয়া হয় এদিন সামরিক নিয়ম মেনে সীমান্তে উত্তোলন করা হয় ভারতের জাতীয় পতাকা বিএসএফের পক্ষ থেকে পতাকা উত্তোলন করেন ব্যাটালিয়নের কমান্ডার রাজু প্রতিহাস উদিত এরপর ভারত মাতা কি জয় বিএসএফ জওয়ানদের সম্মিলিত ধ্বনিতে মুখরিত হয় সীমান্তের আকাশ বাতাস বিএসএফের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ব্যাটালিয়নের আধিকারিকেরা এরপর বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ জওয়ানদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় শুভেচ্ছা বিনিময় করা হয় প্যারেড করা দেখলাম সবকিছু ওই সময়টাই আমি গেছিলাম আমার খুব ভালো লেগেছে হ্যাঁ এই দিনটাই আমাদের দেশ স্বাধীন হয়েছিল এটাই তো আমাদের গর্ব সেরকম তো কিছু দেখতে পারিনি এসেছিলাম ভিড় ছিল তো যেটুকুনি দেখা গেছে পতাকা উত্তোলন প্যারেড হলো এই সবই খুবই ভালো লাগলো অত দুনিয়া ব্যাপার আরো এগিয়ে জিনিসটা আরো ভালো হোক এদিন সীমান্তে বিএসএফের এই অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন বহু মানুষ দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরাও এসেছিলেন সীমান্তে স্বাধীনতা দিবস পালনের মুহূর্তের সাক্ষী থাকতে এসে ফার্স্টে আমরা অনেক সকালে এসেছিলাম তো 8:55 নাগাদ ফ্ল্যাগ তোলা হয়েছিল এখানে আর দেখলাম এক একটা দেশ অন্য দেশের দেশের প্রতি যে ভালোবাসা বাংলাদেশ আর ইন্ডিয়া যেহেতু এক এক বর্ডারেই রয়েছে যে একটা একজনের প্রতি একজনের যে হিংসা এরকম কিছুই দেখলাম না এটা দেখলাম দুটো দেশের মিলন দুটো দেশের একসাথে যে পতাকা তোলা হলো ওগুলোই দেখলাম ভীষণ ভালো লাগছে এটা ভেবেই ভালো লাগছে আমি একজন ভারতীয় আর এখানে আসতে পেরেছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল